আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত বেঁচে থাকা 10 জনের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও বাকিরা চরম শঙ্কায়। তাদের মধ্যে আইসিইউতে আছেন 5 জন, পোস্ট অপারেটিভে 4 জন, আর বাকি একজনকে নর্মাল বেডে স্থানান্তর করা হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এসব তথ্য জানান আবাসিক সার্জন পার্থ শঙ্করলা পাল। ৩৭ জন পেশেন্টের মধ্যে এই পর্যন্ত আমরা 26 জন পেশেন্টকে হারিয়েছি, কারণ তাদের আসলে বার্ন ছিল অত্যন্ত বেশি এবং সবারই আসলে শ্বাসনালী পুড়ে গেছে। আমাদের এখানে এখনও 11 জন পেশেন্ট বাকি আছে, এর মধ্যে আমরা 6 জনকে আইসিইউতে রেখেছি, 4 জন এখনও পোস্ট অপারেটিভে আছে, আর 1 জন আমাদের নর্মাল ওয়ার্ডে আছে। তো যারা আইসিইউতে আছে আসলে সবাই তো আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, মানে আশঙ্কাজনক অবস্থা, এবং পোস্ট অপারেটিভেও যারা আছে তারা আশঙ্কাজনক অবস্থা আছে। এর মধ্যে সবচেয়ে ভালো আছে আসলে মামুন, আমরা বলতে পারি যে হয়তো একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ অনুসন্ধানে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শ্রমিকরা কাজ করছে। মসজিদের পূর্ব দিকের কোণায়, পূর্ব দিকের সামনের সড়ক ও উত্তর দিকের 2টি স্থানে আর সিসি কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা চালাচ্ছেন তারা। এখানে তিতাসের কোনো পুরনো পাইপলাইন আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিতাসের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম। এদিকে বিস্ফোরণের পর থেকে পশ্চিম তল্লা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। এ মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, তিতাসের অনুসন্ধান কাজে কতটা অগ্রগতি দেখছেন, এছাড়া গণশুনানির বিষয়ে জানাবেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে এডিএম এর কক্ষে গণশুনানি ডাকা হয়েছিল গতকাল রাতে হঠাৎ করে। এতে এলাকাবাসীও জানেন না, প্রত্যক্ষদর্শীরা জানেন না বলে জানিয়েছেন। এতে করে গণশুনানিতে কিন্তু কেউ অংশ নেয়নি। আর সকাল থেকে তিতাস কর্তৃপক্ষ যে খোঁড়াখুঁড়ি শুরু করেছে, আমরা দেখেছি যে ওই মসজিদের উত্তর পূর্ব কোণা এখানে 2টি লিকেজের সন্ধান তারা পেয়েছে। তবে এটাই যে বিস্ফোরণের কারণ তা কিন্তু এখনো নিশ্চিত করে বলা হয়নি। আর তিতাস কর্তৃপক্ষ যেটা বলেছেন যে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। এছাড়া তারা দাবি করেছেন যে তিতাসের গ্যাসের লাইন মসজিদের ভিতর দিয়ে যায়নি, তিতাসের গ্যাসের লাইনের উপরই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই প্রশ্নটা বা এই কথাটা কিন্তু গত কয়েকদিন ধরে আলোচনা হয়েছে যে তিতাস গ্যাসের উপর দিয়ে মসজিদ নির্মাণের বিষয়টি, যেটা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন। তো এখানকার যে পরিস্থিতি, তল্লাতে গ্যাস খোঁড়াখুঁড়ি হচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, হয়তো দোষীরা সাব্যস্ত হবে, কারা দোষী বিচার হবে, কিন্তু যারা স্বজন হারিয়েছে তারা কিন্তু আর স্বজন ফিরে পাবে না। তল্লায় গত শুক্রবার মধ্যরাত থেকে যে কান্না শুরু হয়েছে সে কান্নার রোল কিন্তু এখনো থামেনি। সন্তান হারানো মা মধ্যরাতে হঠাৎ করে কেঁদে ওঠেন, বাবা হারানো সন্তানরা কেঁদে ওঠেন, এই কান্না আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ আনোয়ার হাসান জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। রাজধানী জুড়েই তিতাস গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ, কয়েকদিন পরপর দুর্ঘটনা ঘটলেও পরিদর্শন ছাড়া কাজের কাজ হয় না তেমন কিছুই। অভিযোগ দিতে দিতে ক্লান্ত ভুক্তভোগীরাও একসময় আগ্রহ হারিয়ে ফেলেন। এমন অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের মতো ঘটতে পারে আরও দুর্ঘটনা। যদিও তিতাস কর্তৃপক্ষের অজুহাত নানা প্রতিষ্ঠানের অহেতুক রাস্তা খোঁড়াখুঁড়িতে তাদের ভালো লাইন নষ্ট হয়ে যায়। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। কোম্পানি জানাইছিলাম এটা ই করার জন্য, মেরামত করার জন্য, তিতাস কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। ঘুষ ছাড়া মিলে না সমাধান। গ্যাসের লাইনে এমন ত্রুটি শহর জুড়েই, লিকেজ দিয়ে বুদবুদ বের হওয়ার চিত্র নিত্যদিনের। অভিযোগ দিয়েও পাত্তা পায়নি এলাকাবাসী, শেষ পর্যন্ত যার মূল্য দিতে হলো তাদেরই।
তবে নারায়ণগঞ্জের এই দুর্ঘটনার দায় নিতে নারাজ তিতাস। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব বলছেন, তারা লিখিত কোনো অভিযোগ পাননি। ধরনের কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি। আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, সম্পূর্ণ টেকনিক্যাল কমিটি। কেবল নারায়ণগঞ্জে, ঢাকা শহরের অনেক এলাকায় এমন গ্যাসের চেম্বার হয়ে আছে। মহাকালীর প্রধান সড়কে কয়েকদিন পরপর এমন বিস্ফোরণ এখন আর স্থানীয়দের অবাক করে না। বিষয়টি নিয়ে অনেকবারই তিতাসে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাজ না হওয়ায় এলাকাবাসীর আগ্রহ কমে গেছে। তিতাসে চারবার অভিযোগ দিছি, তিতাসে জিএম আসছে, জিএম আসি দেখি গেছে, আজকে 6 মাস হয়েছে, এখনো কোনো কাজ হয় নাই। রাস্তা আসলে আপ এটার লগে লগে উপর থেকে বাস্ত হয়ে যায়গা, আতঙ্ক শব্দ হয়, ওর পর দিয়ে আগুন জ্বলে যায়গা, আর ধোঁয়া উড়ে হন, আর এই স্ল্যাবগুলো উঠে যা। নগরীর আরেক ব্যস্ত ও অভিজাত এলাকা ধানমন্ডি, প্রধানমন্ত্রী সহ সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার যাতায়াত এই পথে, অথচ প্রধান সড়কে গ্যাসের লাইন লিক হয়ে আছে অনেক দিন ধরে। সম্প্রতি গ্যাস থেকে লাগা আগুনে 3 জনের শরীর পুড়েছে, একজন কাজে ফিরতে পারলেও বাকি 2 জন এখনো চিকিৎসাধীন। এরা আসে, আইসা কতক্ষণ বসে থেকে ঘুরে ঘেরে অল্প একটু খোঁজাখুঁজি করে শেষ। রাস্তার যে বড় মেইন রোড, মেইন হোল, গাড়ি শুদ্ধ উড়ে যাবে। গ্যাস লাইনের লিকেজ সরাতে অন্তত 4 বার লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি তিতাস। বেসিক্যালি লিক আছে কোন একটা পার্টিকুলার পয়েন্টে, তো সেটাকে আমরা চিহ্নিত করতে পারছি না বিধে এখন আমরা ওখানে 500-550 ফিটের একটা সেকশনই বদলাই দিচ্ছি, যাতে এই লাইনটার রিপেয়ারটা না থাকে। তো সেটাকে আপনাদের অভিযোগটা করার পরেই আমরা এস্টিমেট করেছি, অ্যাপ্রুভালটা নিয়েছি, বাজেটটা নিয়েছি, টেন্ডারে গেছি, এখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি। অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে, মুখে বললেও ধানমন্ডির ঘটনাটি সামনে আনার পর দাঁড় করালেন পুরনো অজুহাত। গ্যাস থেকে আসছে নাকি বিদ্যুৎ থেকে আসছে, বা গ্যাস ভিতরে ঢুকছে, বিস্ফোরণের আগে লিকেজ ছিল কিনা, নাকি বিস্ফোরণের পরে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস ওখানে ঢুকছে, এগুলো আমরা সম্পূরক তদন্ত না করে আমরা আপনাকে তাৎক্ষণিক কোনো জবাবটা দিতে পারবো না। লাইনের লিকেজ, অবৈধ সংযোগ সহ নানা অব্যবস্থাপনায় প্রতি বছর তিতাসের ক্ষতি হয় প্রায় 770 কোটি টাকা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। দুপুরে সচিবালয়ে প্রতিবেদনটি জমা দেয় কমিটি। এ সময় সিনহা হত্যাকাণ্ডে তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শরীয়ত খানের রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। হত্যাকাণ্ড নিয়ে 12টি সুপারিশ সম্বলিত 80 পৃষ্ঠার প্রতিবেদনটি সোমবার দুপুরে মন্ত্রীর কাছে হস্তান্তর করে কমিটি। এ সময় সিনহা হত্যাকাণ্ড খুবই দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী, সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দিব, আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবেন অফিসিয়ালি, এটাই হয়ে থাকে। আদালত তদন্তের জন্য হয়তো এটা নিয়েও নিতে পারেন, আমরা সেই সম্বন্ধে আমরা কিছু জানি না, এটা আদালতের এই পর্যন্তই যারা এখানে যাদের নামে রিপোর্ট আসবে এগুলো পরবর্তীতে আমরা আমাদের করণীয় কি সেটা আমরা পরে জানাবো আপনাদের। তদন্ত কমিটির প্রধান বলেছেন, জননিরাপত্তায় পুলিশ যে কাজ করেছে সিনহা নিহতের ঘটনা তাদের কাজকে ম্লান করবে না। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। আমরা চাইছি যে আমাদের মন্ত্রণালয় যেটি নির্দেশনা দিয়েছেন যে এটির উৎস কি, কারণ কি, এবং এ ধরনের ঘটনা প্রতিকারের ব্যাপারে কি ধরনের সুপারিশ করা যায় সে বিষয়ে আমরা 4 জন খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। আমরা রাতের 9টায় এপিবিএন এর ফোর্সদেরকে নিয়ে আমরা ডেমো করেছি, বোঝার চেষ্টা করেছি যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন, সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি, এবং আমরা আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা আমাদের রিপোর্টে যে উৎস, কারণ এবং আমরা সুপারিশ প্রণয়ন করি। 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের পাহাড় ছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার মূল আসামি
আসাদুল সহ নবিরুল ও শান্তু দাসকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। গতকাল দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করে ডিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শনিবার নবিরুল ও শান্তুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 2 সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলায় সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা ও তার বাবার উপর হামলা করে দুর্বৃত্তরা। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের ছত্রছায়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর ছিলেন টেন্ডারবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসা সহ নানা অবৈধ কর্মকাণ্ডের হোতা। এসব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। ইউএনও হত্যা চেষ্টায় উপজেলা যুবলীগের আহ্বায়কের সংশ্লিষ্টতার কথা বারবার উঠে এলেও র‍্যাবের হাত থেকে ছাড়া পাওয়ায় এ নিয়ে জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে। অবশ্য ছাড়া পাওয়ার পর লাপাত্তা হয়ে গেছেন জাহাঙ্গীর। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। জাহাঙ্গীর ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। মাথার উপর রাজনৈতিক বড় ভাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাফে খন্দকার শাহিন শাহর আশীর্বাদ থাকায় নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে মুখ খোলার সাহস ছিল না কারোই। তবে দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম জাহাঙ্গীরের অর্থনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়ান। এমন প্রেক্ষাপটে ইউনোর বাড়িতে হামলার ঘটনায় জাহাঙ্গীরকে আটক করা হলে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে র‍্যাবের হাত থেকে ছাড়া পাওয়ায় সবাই আবার আতঙ্কিত হয়ে পড়েছেন। 2017 সালে বেলুয়া মৌজায় ফুটানি বাজার নামক স্থানে 3 একর জমি ক্রয় করি, বালি, ইট এবং একটা দোকান দিয়ে রাখছে এবং ঘোড়াঘাট উপজেলার সাধারণ পাবলিক যাবে কোথায়? তবে কোন রকম অপকর্মে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ। জানতে পারবেন যে আমি কোন অন্যায়ের সঙ্গে জড়িত আছি কিনা। তারপর আমি বলছি যে তদন্ত সাপেক্ষে যারাই অপরাধী হোক গেল রমজান মাসে ত্রাণ বিতরণের সময় মাদক সেবন করে পৌর মেয়র আব্দুস সাত্তারের উপর হামলা চালায় জাহাঙ্গীর বাহিনী। উপজেলা কমিটি ভেঙে দিতে জেলা যুবলীগ কমিটির নেতাদের বারবার তাগেদা দিয়েও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সরকারি ত্রাণ এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত ত্রাণ বিতরণ করতে গিয়ে তাদের আমিও হামলার শিকার হয়েছিলাম। তো আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর যে হামলা, এই হামলার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বহিষ্কার করার জন্য আজকে যাদের ছত্রছায়ায় কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, বিশেষ করে সেই যুবলীগের আহ্বায়ক সেন্ট্রালি তাকে বহিষ্কার করা হয়েছে, যারা যারা আসামিতে আছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো এটা যদি আরও আগে করা হতো তাহলে আজকের এই দিনে যেটা কথা শোনা যাচ্ছে যে যুবলীগের নেতা, এই কথাটা কিন্তু আমাদের শুনতে হতো না। এলাকায় শান্তি ফেরাতে জাহাঙ্গীর সহ তার বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে বলে আশা স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আইটিভি। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। যাত্রী ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে 450 পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছে ট্রাকের চালক ও সহযোগীরা। তবে যাত্রীবাহী গাড়ির তেমন চাপ নেই বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার। তিনি বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথেও নাব্যতা সংকট রয়েছে। গত 30 আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে, এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে মূল চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।